আজকে আমরা প্লান্টস এবং মাইক্রো ক্লাইমেট বিষয়ে যে বিষয়গুলা টপিকসগুলো আলোচনা করব তার মধ্যে রয়েছে দ্য মডিফিকেশন অফ লাইট ক্লাইমেট বাই ভেজিটেশন, অর্থাৎ একটা উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে আলোক জলবায়ু কিভাবে পরিবর্তিত হয় বা মডিফিকেশনকে ভেজিটেশনকে রূপান্তর করে থাকে সেই বিষয়টা আমরা আলোচনা করব। টেম্পারেচার প্রোফাইলস উইথ ইন ভেজিটেশন, একটা ভেজিটেশনের বা উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে তাপমাত্রা কিভাবে সেটিকে প্রভাবিত করে সেই বিষয়টিও আমাদের আলোচনার মধ্যে আসবে। এয়ার মুভমেন্ট অ্যাবাভ দ্য গ্রাউন্ড অ্যান্ড উইথ ইন ভেজিটেশন, যে একটা ভেজিটেশনের ভিতরে এবং বাহিরে বা উপর দিয়ে কীভাবে বায়ু চলাচল করে এবং তার ফলে ভেজিটেশনের উপরে কী প্রভাব সৃষ্টি হয় সেই সার সম্পর্কে আমরা আলোচনা করব। দ্য ডিস্ট্রিবিউশন অফ ডাস্ট অ্যান্ড গ্যাসেস নিয়ার দ্য গ্রাউন্ড, এবং মাটির কাছাকাছি যেসব ধুলিকণা এবং গ্যাস কীভাবে বিস্তার লাভ করে একটা ভেজিটেশনে, তার কী প্রভাব সেই বিষয়গুলো আমাদের আজকের আলোচনার মধ্যে থাকবে। তা আশা করি এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের ভেজিটেশন এবং মাইক্রোক্লাইমেট সম্পর্কে খুব ভালো ধারণা পেতে পারব এবং সেই জন্য আমরা আমাদের আজকের লেকচারটি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে মাইক্রোক্লাইমেট। মাইক্রোক্লাইমেট বিষয়টা কি, যে মাইক্রোক্লাইমেট বলতে আমরা কি বুঝি বা আমাদের কি ধারণা রয়েছে এটি সম্পর্কে। আমরা যদি এটার আভিধানিক অর্থ দেখি, যে মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র আর ক্লাইমেট অর্থ হচ্ছে জলবায়ু, ক্ষুদ্র জলবায়ু। তা আমরা এটাকে আরও খুব সংক্ষেপে যদি বলি বা সহজে বলি তাহলে সেটা হচ্ছে যে এমন একটা ক্ষুদ্র ক্লাইমেট, হ্যাঁ, যেখানে দেখা যাবে যে খুব ছোট পরিসরে বা ক্ষুদ্র পরিসরে যে সেখানকার জলবায়ু বা সেখানকার যে জীবমণ্ডল সেটা কিভাবে কাজ করছে সে বিষয়টা আমরা এই মাইক্রোক্লাইমেটের মাধ্যমে ব্যাখ্যা করতে পারব। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যে একটা ছবি পাতা, যে একটা পাতার উপরে সেখানে কিছু মাইক্রোবস অর্গানিজম বা ছত্রাক এরা বসবাস করতে পারে। এখানে যারা বসবাস করতেছে তারা কিভাবে এই পাতার উপরে বংশবৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধি করে, কিভাবে তারা এখানে টিকে আছে, এই পরিবেশের সাথে কিভাবে অভিযোজন করছে, তো এই যে যাবতীয় বিষয় যে একটা অণুজীব বা একটা ক্ষুদ্র জীব কিভাবে একটা ক্ষুদ্র পরিসরে এইখানকার যে বাতাস, পানি, জলবায়ু, তাপমাত্রা, আলো এগুলো মিলে তারা এখানে একটা ক্ষুদ্র পরিসরে একটা ক্ষুদ্র জলবায়ু সৃষ্টি করে নিয়েছে, এটাকে আমরা একটা মাইক্রোক্লাইমেট হিসাবে ব্যাখ্যা করতে পারি, যে একটা পাতার উপরে কিভাবে মাইক্রোক্লাইমেট তৈরি হচ্ছে। আর একটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন পাথরের উপরে যে ঝর্ণার আশেপাশে অনেক পাথর আছে, সেই একটা পাথরের উপরে কিভাবে সেখানে একটা জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার তৈরি হচ্ছে, যে সেই পাথরের উপরে কারা বসবাস করছে, কিছু শৈবাল থাকতে পারে, কিছু ছত্রাক থাকতে পারে, লাইকেন থাকতে পারে, এখানে তার সাথে কিছু পোকামাকড় বা এই ধরনের কিছু ক্ষুদ্র জীব আমরা সেখানে বসবাস করতে দেখি, তো সেটাও একটা মাইক্রোক্লাইমেট। আর একটা বনের মধ্যে বা একটা ভেজিটেশনের মধ্যেও আমরা এরকম দেখা যায় যে প্রত্যেকটা গাছের নিচে, গাছের গোড়ায়, হ্যাঁ, একটা গাছের গোড়ার মধ্যেও আমরা একটা মাইক্রোক্লাইমেট দেখতে পারি। একটা পাথরের উপরে একটা মাইক্রোক্লাইমেট দেখা যেতে পারে। একটা পাহাড়ের উপরে দেখা গেছে যে বিশাল বরফ আবৃত একটা পাহাড়, সেই পাহাড়ের উপরেও দেখা যাবে যে একটা পাথর আছে, সেই পাথরের উপরেও খুব চমৎকার একটা মাইক্রোক্লাইমেট তৈরি হয়ে আসছে, সেটা মাইক্রোক্লাইমেটের একটা সুন্দর এক্সাম্পল হিসাবে আমরা বিবেচনা করতে পারি। তাহলে মাইক্রোক্লাইমেট খুবই মজার একটা বিষয়, খুব ছোট একটা বিষয়, এবং ক্ষুদ্র পরিসরে গবেষণা করতে হলে আমরা যদি মাইক্রোক্লাইমেটের উপরে গবেষণা করি আমরা তার থেকে অনেক মজার মজার তথ্য বা মজার মজার পর্যবেক্ষণ খুঁজে পাব। তাহলে মাইক্রোক্লাইমেট খুবই মজার একটা বিষয়, আশা করি মাইক্রোক্লাইমেট বিষয়টা সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে। তা আমরা এই মাইক্রোক্লাইমেটের বিষয়ের মধ্যে আমরা চারটা বিষয় বা চারটা দিক আলোচনা করব। তা আমাদের প্রথম যে আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে দ্য মডিফিকেশন অফ লাইট ক্লাইমেট বাই ভেজিটেশন, যে একটা ভেজিটেশনের মধ্যে কিভাবে আলোক জলবায়ুর রূপান্তর বা পরিবর্তন ঘটে সেই বিষয়গুলো আমাদের এখানে আলোচনার মধ্যে আসবে।
আমরা প্রথমে এখানে দেখি যে ভিজিবল লাইট, অর্থাৎ আমাদের উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য, সালোক সংশ্লেষণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই সালোক সংশ্লেষণের জন্য আমরা দেখি যে এখানে ভিজিবল লাইটের গুরুত্ব বা তাৎপর্য অনেক বেশি। এবং সেই ভিজিবল লাইট যেটা আছে সেটা আমরা বলে থাকি 400 থেকে 750 মিলিমাইক্রন বা ন্যানোমিটার। যেখানে 400 থেকে 750 মিলিমাইক্রন বা ন্যানোমিটার যে আলোটা রয়েছে সেই আলোটাকে আমরা বলে থাকি ভিজিবল লাইট। এবং সেই ভিজিবল লাইটটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই সালোক সংশ্লেষণটা না থাকলে আবার উদ্ভিদের যে বৃদ্ধি, উদ্ভিদ যে ভেজিটেশনের যে বৃদ্ধি, সেই ভেজিটেশনের বৃদ্ধিটা সম্ভব ছিল না। তা আমরা দেখি যে এই যে সালোক সংশ্লেষণ যেটা আছে, এই সালোক সংশ্লেষণটা এই ভিজিবল লাইট বা আমাদের যে দৃশ্যমান আলো, সেই আলোতে আমরা দেখি যে সালোক সংশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই সালোক সংশ্লেষণ তো অবশ্যই যে উজ্জ্বল আলোতে বা যেখানে খুব ভালো আলো পতিত হয় তখন দেখা যায় যে এই সালোক সংশ্লেষণটা সুন্দরভাবে সংগঠিত হয়ে থাকে। এবং এই রেট অফ ফটোসিনথেসিস, যে সালোক সংশ্লেষণের যে হারটা আছে সেই হারটা আমরা দেখা যায় যে এই আলোর মাত্রার উপরে নির্ভরশীল থাকে। এই জন্য ছায়াযুক্ত স্থানে, যেটা এখানে যেটা বলা হয়েছে যে ছায়াযুক্ত স্থানে যে উদ্ভিদগুলা থাকে বা যে গাছের পাতা থাকে সেখানে স্বাভাবিকভাবেই আলোকিত স্থানের তুলনায় ছায়াযুক্ত স্থানে সালোক সংশ্লেষণের হারটা অনেক কম হবে, এটা আমাদের পর্যবেক্ষণে আমরা দেখি। নেক্সট যে বিষয়টা আমরা দেখি যে গ্রোথ ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যানোপি অফ প্লান্টস ডিপেন্ডস অন লাইট ইনটেন্সিটি, অর্থাৎ আলোর মাত্রা যেটা আছে এই আলোর মাত্রার উপর নির্ভর করে একটা গাছের বৃদ্ধি বিকাশ। এবং ক্যানোপি হচ্ছে যে গাছের যে উপরে যে চাদোয়ার মতন তৈরি হয় বা শেডের মতো, ছাতার মতো যে অংশটা তৈরি হয় সেটাকে আমরা ক্যানোপি বলে থাকি। এগুলো কতটা বৃদ্ধি পাবে, বিকশিত হবে এবং তার ক্যানোপি কতটা সুন্দর দেখা যাবে, এগুলো সব কিছুই নির্ভর করে লাইট ইনটেন্সিটির উপরে। অর্থাৎ এই জায়গাতে যদি পর্যাপ্ত আলো পড়ে তাহলে সেখানকার ক্যানোপি, গাছের বৃদ্ধি বিকাশ সব কিছুই খুব সুন্দর হবে, এটা একটা বিষয়। ড্যানড্রয়েড অর আমব্রেলা লাইক ক্যানোপি রিডিউসেস লাইট ইনটেন্সিটি অ্যাট গ্রাউন্ড লেভেল অফ ট্রিস, অর্থাৎ এই ক্যানোপি যদি বা চাঁদোয়া যদি ছাতার মতো দেখতে হয়, ক্যানোপিটা যদি ছাতার মতো বেশ প্রসারিত বা বিস্তৃত হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তার ওই উপরে ক্যানোপির উপরে যে আলোটা পড়তেছে সেই আলোটা ওখানেই পর্যাপ্ত পরিমাণে পড়ে যায় এবং রিডিউস হয়ে যে দেখা যায় যে গাছের নিচে যে অংশটা বা মাটিতে ক্যানোপির নিচে বা সেই চাঁদোয়ার নিচের যে অংশটা সেখানে আমরা দেখি যে পর্যাপ্ত আলো পৌঁছাইতে পারে না। এটা ক্যানোপি দেখা যায়, তাহলে ক্যানোপি পর্যাপ্ত পরিমাণে আলো অ্যাবজর্ব করে নেয় এবং ক্যানোপির কারণে গাছের নিচের দিকে বা গাছের গোড়ার দিকে বা যে এখানে ছায়া পড়ে সেই জায়গাতে পর্যাপ্ত আলো পৌঁছাতে পারে না। বাট অ্যাট গ্রাস ল্যান্ড লাইট ইনটেন্সিটি রিডিউস গ্রাজুয়ালি, অর্থাৎ যদি আমরা একটা তৃণভূমি দেখি সেই তৃণভূমিতে দেখা যায় যে পাতাগুলো খাড়া খাড়াভাবে থাকে, যার কারণে দেখা যায় সেখানে যে আলোটা পড়তেছে সেই আলোটা সেইভাবে রিডিউস হতে পারে না বা হ্রাস পায় না। সেই ক্ষেত্রে দেখা যায় যে তৃণভূমিতে একবারে গ্রাউন্ড লেভেল মাটি পর্যন্ত পর্যাপ্ত আলো পৌঁছাতে সক্ষম হয়। এসব বিষয় নিয়ে অনেক বিজ্ঞানী অনেক কাজ করেছেন, তার মধ্যে আমরা দেখি যে বমগার্টনার 1955 সালে উনি এই লাইট ইনটেন্সিটি, লাইট পেনিট্রেশন এবং প্লান্ট গ্রোথ এগুলো নিয়ে কাজ করেছেন, যে একটা উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে বা সেইখানে ভেজিটেশনের মধ্যে কীভাবে আলোর মাত্রা এবং সেই আলোর মাত্রা কীভাবে ভেজিটেশনের ভিতরে প্রবেশ করে এবং তার ফলে সেখানে উদ্ভিদের বৃদ্ধির যে প্রভাবটা, এগুলো নিয়ে বমগার্টনার কাজ করেছেন। হি ডিটারমিন্ড দ্য রিলেটিভ হাইট অফ প্লান্টস অ্যাট দ্য রিলেটিভ ইনটেন্সিটি অফ লাইট অ্যাট এ সার্টিন লেভেল,
তিনি দেখেছেন যে এই যে আলোটা উপরে এসে পড়ে, গাছের উপরে এসে পড়ে, সেই আলোটা দেখা যায় যে মাত্রাটা আস্তে আস্তে নিচের দিকে, যত আলো গাছের নিচের দিকে নামতে থাকে ততই আলোর মাত্রা হ্রাস পেতে থাকে। হি নোটস দ্যাট দ্য হাইট অফ ভেজিটেশন ইজ ইনভার্সলি রিলেটেড টু দ্য চেঞ্জ অফ লাইট অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ লাইট ইন্টারিং দ্য ভেজিটেশন ইজ রিলেটেড টু দ্য অ্যাঙ্গেল অফ লাইট। অর্থাৎ এখানে দেখা যায় যে একটা ভেজিটেশনে বা বৃক্ষের ক্ষেত্রে যত আলোটা যত নিচের দিকে নামতে থাকবে ততই সেটা গ্রাজুয়ালি কমতে থাকে বা হ্রাস পেতে থাকে এবং এটা বিপরীত অনুপাতে হ্রাস পায়, এরকম আর কি। যে এটা যত নিচের দিকে নামবে আলোটা, গাছের যত নিচের দিকে নামবে ততই আলোর মাত্রা হ্রাস পেতে থাকে। আর এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সূর্যের আলোটা কি তির্যকভাবে পতিত হচ্ছে কি না। যদি তির্যকভাবে পতিত হয় সেক্ষেত্রেও দেখা যায় যে আলোর মাত্রা বিপরীত অনুপাতে হ্রাস পেতে থাকে, যে অর্থাৎ আলোর মাত্রাটাও তত কমে আসতে থাকে যত সেটা তির্যকভাবে পতিত হবে। দ্য হায়ার দ্য অ্যাঙ্গেল অফ লাইট দ্য লেস লাইট ফলস ইন টু দ্য ক্যানোপি অফ ভেজিটেশন। অর্থাৎ আলোটা যত তির্যকভাবে পতিত হবে ততই সেটা মাত্রা, আলোর মাত্রাটা ভেজিটেশনের উপরে বা ক্যানোপির উপরে হ্রাস পেতে থাকে। এটাই ছিল বন গার্টনারের গবেষণার বিষয়। এরপরে আমরা দেখি যে নিউম্যান এট অল 1970 সালে উনি কন্ডাক্টেড এ সিমিলার স্টাডি, একই রকম স্টাডি নিয়ে উনি কাজ করেছেন। দে এক্সামিন দ্য পেনিট্রেশন অ্যান্ড এক্সটেনশন অফ লাইট বাই অ্যাগ্রোস্টেমা। অ্যাগ্রোস্টেমা যে উদ্ভিদের কথা বলা হচ্ছে, তার পাতাগুলো হচ্ছে প্যারালাল অ্যান্ড ব্রডলিফ্ট, অর্থাৎ পাতাগুলো সমান্তরালভাবে থাকে এবং প্রশস্ত পাতা। অপরদিকে উনি গ্লাডিওলাস নিয়ে কাজ করেছেন, গ্লাডিওলাসের পাতা ছিল ভার্টিক্যাল অ্যান্ড ন্যারো লিফ্ট, অর্থাৎ গ্লাডিওলাসের পাতাগুলো খাড়াভাবে থাকে এবং সরু পাতা বিশিষ্ট উদ্ভিদ। তো উনি দেখেছেন, দে ফাউন্ড দ্যাট লাইট এক্সটেনশন কোয়েফিসিয়েন্ট ওয়াজ 0.4 ইন প্যারালাল অ্যান্ড ব্রডলিফ প্লান্টস, অর্থাৎ সমান্তরাল এবং প্রশস্ত পাতার উদ্ভিদের ক্ষেত্রে দেখা গেছে যে এই এক্সটেনশন কোয়েফিসিয়েন্ট হচ্ছে 0.4, আর অপরদিকে এটা অ্যান্ড অনলি 0.15 ইন স্টিপ লিফ প্লান্টস, যে উদ্ভিদের খাড়া পাতার উদ্ভিদের ক্ষেত্রে দেখা গেছে যে এই এক্সটেনশন কোয়েফিসিয়েন্ট হচ্ছে 0.15 মাত্র। অর্থাৎ তাহলে দেখা গেছে যে প্রশস্ত পাতার ক্ষেত্রে দেখা যায় যে প্রশস্ত পাতাগুলা আলোর মাত্রাটাকে খুব দ্রুত কমিয়ে ফেলে, যেহেতু আলো পাতাগুলা সমান্তরালভাবে থাকে, তার উপরে যে আলোগুলো এসে পড়তেছে সে আলোগুলো আমরা দেখি যে খুব দ্রুত হ্রাস পায়, নিচের দিকে নামতে পারতেছে না। কিন্তু পাতাগুলো যদি খাড়াভাবে থাকে, তাহলে স্টিপ লিফ্ট বলা হচ্ছে যে খাড়াভাবে থাকে, তাহলে দেখা যাবে যে পাশ দিয়ে আলোগুলা নিচে নামতে পারতেছে। এই জন্য স্টিপ লিফের বেলায় এক্সটেনশন কোয়েফিসিয়েন্ট হচ্ছে 0.15, আবার প্যারালাল বা ব্রডলিফ পাতার ক্ষেত্রে এক্সটেনশন কোয়েফিসিয়েন্ট হচ্ছে 0.4। এটা হচ্ছে নিউম্যান এবং তারা গবেষণার ক্ষেত্রে এটা দেখিয়েছেন, এবং পাশাপাশি এটা আমরা দেখি যে গ্রাফের মাধ্যমে ওটি দেখানো হয়েছে যে অ্যাগ্রোস্টোমা এবং গ্লাডিওলাসের ক্ষেত্রে এই এক্সটেনশন, আলোর এক্সটেনশন কোয়েফিসিয়েন্ট কীরকম। দেন আমরা আরেকটা বিষয় এখানে দেখি যে ডেন্স ইনসার্শন অফ গ্লাডিওলাস, গ্লাডিওলাসের পাতাগুলা যে খুব ঘনভাবে বা খাড়াভাবে থাকে, রেজাল্ট ইন অলমোস্ট কমপ্লিট এক্সটেনশন অফ ভিজিবল লাইট অ্যান্ড রিডাকশান অফ অ্যাবাউট 80% অফ ইনফ্রারেড লাইট। অর্থাৎ এই গ্লাডিওলাসের পাতাগুলো এমন ঘনভাবে খাড়াভাবে থাকে যে তাদের ফলে দেখা যায় যে নিচের দিকে ভিজিবল লাইটটা খুব দ্রুত হ্রাস পায় এবং এর রিডাকশান প্রায় 80% বলা হয়েছে যে ইনফ্রারেড অবলোহিত আলো যেটা আছে সেটা 80% পর্যন্ত হ্রাস পায়। When red light falls on the leaves, various changes are seen. যখন এইসব পাতার উপরে, গ্লাডিওলাসের পাতার উপরে লাল আলো পতিত হয়, তখন দেখা গেছে যে এখানে আমরা অনেক সুন্দর পরিবর্তন আমরা লক্ষ্য করি। ফর এক্সাম্পল, হাইপোক্রোটাইল ইনক্রিজ জেস অ্যাক্সেস, অর্থাৎ এদের যে নতুন পাতাগুলা বা কুড়িগুলা সেগুলা দেখা যায় যে খুব দ্রুত বৃদ্ধি পায় লাল আলোতে। অ্যাগেন ইন ব্লু লাইট দ্য শেপ অফ দ্য লিভস ইজ স্মলার, আবার এই নীল আলোতে যদি এটা পরীক্ষা করে দেখা গেছে যে সেই ক্ষেত্রে পাতাগুলো খুব ছোটো ছোটো হয় বা ক্ষুদ্র হয়, এটা আমরা দেখি আর কি।
নেক্সট আমরা যেটা টেম্পারেচার প্রোফাইলস উইথ ইন ভেজিটেশন, অর্থাৎ আমরা দেখি যে আমাদের ভেজিটেশনের মধ্যে তাপমাত্রার প্রোফাইলটা কীরকম থাকে সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করব। টেম্পারেচার প্রোফাইলস উইথ ইন ভেজিটেশন ডিপেন্ডস অন টু ফ্যাক্টরস, এখানে দুইটা ফ্যাক্টরের উপরে টেম্পারেচার তাপমাত্রার প্রোফাইলটা নির্ভর করে। একটা হচ্ছে হিট বাজেট অফ দ্য ক্যানোপি, ক্যানোপির উপরে কী পরিমাণ তাপমাত্রার বাজেট রয়েছে, আর একটা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য ক্যানোপি, অর্থাৎ ক্যানোপির গঠনটা কীরকম, এই দুইটা বিষয়ের উপরে তাপমাত্রার প্রোফাইলটা নির্ভর করে। হিট বাজেট অফ ন্যারো লিফ্ট গ্রাসল্যান্ড ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ল্যান্ড হোয়ার ব্রড লিফ্ট হার্বস অ্যান্ড শ্রাবস আর গ্রোন, অর্থাৎ এখানে বলা হয়েছে যে সরু পাতার যে গ্রাসল্যান্ড বা তৃণভূমি তাদের যে হিট বাজেট সেটা অবশ্যই যেখানে বিরুত এবং গুল্ম জন্মায়, প্রশস্ত পাতার বিরুত এবং গুল্ম জন্মাচ্ছে তাদের চেয়ে তাদের হিট বাজেটটা ভিন্ন হবে। অ্যাগেন হিট বাজেট অফ ফরেস্ট ইজ ডিফারেন্ট ফ্রম অ্যাবভ টু প্লেসেস, আবার দেখা যায় যে একটা ফরেস্টের বা একটা বৃক্ষের অরণ্যের হিট বাজেটটা উপরের দুইটার থেকে ভিন্ন হবে, অর্থাৎ যেখানে তৃণ থাকে বা গুল্ম থাকে বিরুত থাকে তাদের তুলনায় একটা ফরেস্টের হিট বাজেট অবশ্যই আলাদা হবে বা ভিন্ন হবে। এটা নিয়ে কাজ করেছেন ওয়াটার হাউস 1955 সালে কাজ করেছেন, মেজার দ্য টেম্পারেচার অফ এ গ্রাসল্যান্ড ওয়ার গ্রাসেস ওয়ার অ্যাবাউট 50 সেন্টিমিটার লং। ওয়াটার হাউস এমন কিছু ঘাস নিয়ে কাজ করেছেন যে ঘাসগুলা ছিল 50 সেন্টিমিটার লম্বা। হি ফাউন্ড ড্রামেটিক চেঞ্জ অফ টেম্পারেচার বিলো 30 সেন্টিমিটার, উনি দেখেছেন যে 30 সেন্টিমিটার নিচের দিকে দেখা যায় যে তাপমাত্রা খুব দ্রুত হ্রাস পাচ্ছে বা পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে একটা বিষয় ওনার পর্যবেক্ষণের, অর্থাৎ দেখা গেছে যে উচ্চতা কমার সাথে সাথে বা হ্রাস পাওয়ার সাথে সাথেই তাপমাত্রা হ্রাস পাচ্ছে, এটা একটা বিষয়। টেম্পারেচার অফ সাস গ্রাসল্যান্ড ইজ নট এক্সট্রিম দেন বেয়ার প্লেসেস, অর্থাৎ একটা উন্মুক্ত জায়গাতে তাপমাত্রাটা যেরকম থাকে একটা তৃণভূমিতে আবার দেখা যায় যে তৃণভূমির গোড়ার দিকে অর্থাৎ মাটির কাছাকাছি তাপমাত্রা অনেক হ্রাস পেয়ে থাকে, কিন্তু একটা উন্মুক্ত স্থানে দেখা যায় যে মাটিতে তাপমাত্রা অনেক বেশি থাকে। এটাই ওয়াটার হাউস এখানে পর্যবেক্ষণ করেছিলেন। নরমান এবং তার যে সঙ্গীরা ছিল ওনারা 1957 সালে কাজ করেছেন, ওনারা দেখেছেন যে টেম্পারেচার অফ বেয়ার প্লেসেস ইজ মোর দেন দ্য প্লেসেস ওয়ার লিটল গ্রাসেস আর গ্রোন, অর্থাৎ দেখা গেছে যে উন্মুক্ত স্থানে খোলা জায়গাতে দেখা গেছে যে তাপমাত্রা যে পরিমাণ থাকে, কিন্তু একটা তৃণভূমিতে ঠিক মাটিতে সেরকম তাপমাত্রা থাকে না। পাশাপাশি অ্যাট ডে টেম্পারেচার রিমেন্স হাই অ্যাট ক্রাউন রিজন অ্যান্ড ডিক্রিজেস গ্রাজুয়ালি আপ টু দ্য গ্রাউন্ড, অর্থাৎ দেখা গেছে যে দিনের বেলায় তাপমাত্রাটা ক্রাউন লেভেলে বা মুকুট যেটাকে আমরা ক্যানোপি বলি সেই মুকুট অঞ্চলে বা ক্যানোপি অঞ্চলে দেখা যায় যে তাপমাত্রাটা বেশি থাকে, কিন্তু গাছের গোড়ার দিকে দেখা যায় যে তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে। ডিউ টু ব্যারিয়ার অফ ক্যানোপি লাইট অ্যান্ড টেম্পারেচার ডিক্রিজেস অ্যাজ গ্রাউন্ড লেভেল, অর্থাৎ এইটা কেন ঘটে, ওই যে উপরে ক্যানোপি থাকার কারণে যা মুকুট অঞ্চল উপরে যে অঞ্চলটা পাতা দ্বারা আবৃত থাকে, যার ফলে দেখা যায় যে এটা ওখান তো উপর থেকে আলো বা আলো নিচের দিকে আসতে পারে না, যার ফলে দেখা যায় যে আলো যেভাবে হ্রাস পাচ্ছে ঠিক একইভাবে তাপমাত্রাটা গ্রাউন্ড লেভেলে বা ভূমি পর্যায়ে হ্রাস পেয়ে যায় বা কমে যায়। আর অ্যাট নাইট টেম্পারেচার বিকাম ভেরি লো অ্যাট গ্রাউন্ড লেভেল, অর্থাৎ রাতের বেলা ঠিক ঘটনাটা উল্টা হবে, কারণ দেখা যাবে যে তখন দেখা যায় যে মাটির কাছাকাছি অঞ্চল বা ভূমির কাছাকাছি অঞ্চলে যে তাপমাত্রা দিনের বেলা কম ছিল রাতের বেলা আবার দেখা যাবে যে একইভাবে রাতের বেলাও সেখানে তাপমাত্রা কমই থাকবে, কারণ এই গ্রাউন্ড লেভেলে তাপমাত্রা বাড়ার সুযোগটা তৈরি হয় যে রাতের বেলাও এখানে তাপমাত্রা বাড়ার কোনো সুযোগ নেই। এখানে এটাই বলা হয়েছে যে অ্যাট নাইট টেম্পারেচার বিকাম ভেরি লো, অর্থাৎ দিনের বেলা যতটুকু তাপমাত্রা থাকবে রাতের বেলা সেখানকার তাপমাত্রা আরও হ্রাস পাবে, এটাই হচ্ছে মূল বিষয়টা নরমালের। বমগার্টনার 1956 সালে শোড দ্যাট ফরেস্ট ক্যানোপি সাপ্রেসেস উইন্ড ফ্লোস অ্যাট গ্রাউন্ড লেভেল, যে বমগার্টনার 1956 সালে যে বিষয়টা গবেষণা করে পেয়েছিলেন যে ফরেস্ট ক্যানোপি অর্থাৎ
উপরের যে আবরণটা বা মুকুট অঞ্চলটা, এটা দেখা যায় যে বাতাসের প্রবাহটাকে বাধাগ্রস্ত করে। এর ফলে দেখা যায় যে মাটির কাছাকাছি ঠিক একইভাবে বাতাস প্রবাহিত হতে পারে না। অ্যাজ এ রেজাল্ট টেম্পারেচার বিকাম ডিফারেন্ট বিটুইন অ্যাবাভ অ্যান্ড আন্ডার দ্য ক্যানোপি, এবং এর ফলে আমরা দেখতে পাই যে ক্যানোপির উপরে যে তাপমাত্রাটা থাকে ঠিক মাটির নিচে সেই তাপমাত্রাটা সেখানে সেরকম থাকে না। দুইটার মধ্যে একটা আমরা পার্থক্য লক্ষ্য করি, অর্থাৎ ডিফারেন্ট থাকে, যে এখানে সেইভাবে দুইটার মধ্যে আমরা মিল দেখতে পাই না। দুইটার মধ্যে বেশ তাপমাত্রার বিশাল একটা পার্থক্য দেখা যায়। এখানে আমরা যে গ্রাফ দেখতে পাচ্ছি সেটা কচি স্প্রুস উদ্ভিদের ক্ষেত্রে দেখা গেছে যে সে তাপমাত্রাটা উপরের দিকে ঠিক যেভাবে আসছে নিচের দিকে ব্যাপকভাবে তাপমাত্রাটা কমে গেছে। অর্থাৎ এই গ্রাফটা যদি আমরা দেখি তাহলে সেটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে উপরের দিকে তাপমাত্রা অনেক বেশি কিন্তু নিচের দিকে তাপমাত্রাটা অনেক কম, এবং দিনের বেলায় এটার ব্যবধানটা বেশি থাকে। নেক্সট আমরা যে বিষয়টা আলোচনা করব, এয়ার মুভমেন্ট অ্যাবাভ দ্য গ্রাউন্ড অ্যান্ড উইথ ইন ভেজিটেশন, অর্থাৎ বায়ু প্রবাহ যে একটা ভেজিটেশনের মধ্যে এবং ভূমির উপরে তাপমাত্রা বাতাসের যে প্রবাহটা থাকে সেটা কীরকম সেটা আমরা একটু এখন এখানে আলোচনা করব। দ্য হরিজন্টাল মুভমেন্ট অফ ওয়ার এয়ার ইজ কল্ড এয়ার ফ্লো, অর্থাৎ বাতাস যে অনুভূমিকভাবে মাটির উপর দিয়ে প্রবাহিত হয় এই প্রবাহটাকে আমরা বায়ু প্রবাহ বা এয়ার ফ্লো বলে থাকি। দ্য উইন্ড স্পিড ইজ লোয়ার নিয়ার দ্য গ্রাউন্ড অ্যাজ ইট কলাইডস উইথ সয়েল অ্যান্ড আদার অবজেক্টস, অর্থাৎ দেখা যায় যে বাতাস যেটা আছে এই বাতাসটা আসলে যখন ভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন সেটা মাটির সাথে ধাক্কা খায়, এবং এই মাটির সাথে ধাক্কা খাওয়ার কারণে দেখা যায় যে মাটিতে যেসব ধুলিকণা থাকে বা মাটিকণা থাকে এগুলোর সাথে বাতাসের যে সংঘাত তৈরি হয়, সংঘর্ষ তৈরি হয়, এর ফলে দেখা যায় যে এগুলো বাতাসের সাথে খুব সহজে মিশে যায় এবং বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে ধুলা বালি এগুলো এই বায়ু প্রবাহের কারণেই বাতাসের সাথে মিশতে থাকে এবং মাটির থেকে এই উপাদানগুলো বাতাসে এসে যুক্ত হতে থাকে। ইট ডিপেন্ডস অন দ্য প্রেশার অফ দ্য উইন্ড ভেলোসিটি, এই যে ধুলিকণাগুলা বা বিভিন্ন মাটির যে উপাদানগুলা মৃত্তিকা উপাদানগুলা এই উপাদানগুলা যে বাতাসের সাথে মিশতেছে সেই মিশার বিষয়টা নির্ভর করে বাতাসের বেগের উপরে, যে বাতাসের বেগ যত বেশি হবে তত বেশি ধুলিকণা বালিকণা বাতাসের সাথে মিশতে থাকে। স্ট্রং উইন্ডস কজ এ মিক্সচার অফ এয়ার অ্যাবাভ অ্যান্ড নিয়ার দ্য গ্রাউন্ড, এই বাতাসটা যত বেশি শক্তিশালী হবে তত বেশি ধুলিকণা বালিকণা বা বিভিন্ন মাটির উপাদানগুলা বাতাসের সাথে মিশতে থাকবে এবং এগুলো মাটির কাছাকাছি বা ভূমির কাছাকাছি আমরা বেশি পরিমাণে দেখতে পাই। অ্যাজ এ রেজাল্ট স্নো অর আইস পার্টিকেলস ক্যান নট অ্যাকিউমুলেটস অন উইন্ডি নাইটস, এর ফলে যে জিনিসটা এখানে বলা হয়েছে যে এর ফলে দেখা যায় যে তুষার বা বরফ কণাগুলা যেগুলো দেখা যায় যে মানে যে রাতে দেখা যায় যে প্রচণ্ড বায়ু প্রবাহ থাকে সেই রাতগুলাতে দেখা যায় যে এই স্নো বা আইস পার্টিকলসগুলা খুব এক জায়গায় স্থির হয়ে দাঁড়াইতে পারে না আর কি, অর্থাৎ এগুলো বাতাসের প্রবাহের সাথে সাথে দেখা যায় যে এগুলো এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে, এটাই এখানে বলা হয়েছে। ডিউ টু দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন নাইট অ্যান্ড ডে দেয়ার ইজ অলসো এ ডিফারেন্স ইন এয়ার ফ্লো, অর্থাৎ দিনের বেলা এক ধরনের বায়ু প্রবাহ আমরা দেখি যে দিনের বেলা যে ধরনের বায়ু প্রবাহ থাকে বা যে বায়ু প্রবাহের যে শক্তিটা থাকে ঠিক রাতের বেলা সেম বায়ু প্রবাহ হয় না, এটার কারণ হচ্ছে তাপমাত্রার পার্থক্য। অর্থাৎ দিনের বেলা যে তাপমাত্রাটা থাকে রাতের বেলা ঠিক সে পার্থক্যটা আমরা দেখি যে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রার যে পার্থক্য এই পার্থক্যের কারণে দেখা যায় যে দিনের বেলা ঠিক যেভাবে বায়ু প্রবাহ হয় রাতের বেলা ঠিক ভিন্নভাবে বায়ু প্রবাহটা হচ্ছে। দ্য গ্রেটেস্ট উইন্ড গাস্ট আর ইউজুয়ালি ইন দ্য আফটারনুন ওয়েন দেয়ার ইজ এ স্পেশাল ডিফারেন্স ইন টেম্পারেচার নিয়ার দ্য গ্রাউন্ড, অর্থাৎ দেখা গেছে যে আফটারনুন বা বিকালবেলা সবচেয়ে বেশি বাতাসের প্রবাহ আমরা লক্ষ্য করি। এটার মূল কারণ হচ্ছে যে তখন দেখা যায় যে ভূমির কাছাকাছি তাপমাত্রার যে পার্থক্যটা এই পার্থক্য
এবং জলাশয়ের উপরে যে তাপমাত্রার পার্থক্য থাকে, মূলত তখন এই জলাশয় থেকে বা সমুদ্র থেকে বা নদীর থেকে পানিটা ভূমির দিকে আসতে থাকে বা ভূমির থেকে সমুদ্রের দিকে, অর্থাৎ যেখানে এখানে দুইটার চাপের পার্থক্য, তাপমাত্রার চাপের পার্থক্যের কারণে বা তাপমাত্রা দুইটা অঞ্চলের তাপমাত্রার পার্থক্যের কারণে দেখা যায় যে বায়ু প্রবাহটা তখন বেড়ে যায় বা বৃদ্ধি পায়। হায়ার টেম্পারেচার মেক্স দ্য এয়ার রিলেটিভলি লাইটার, অর্থাৎ কোনো স্থানের তাপমাত্রা যদি খুব বেড়ে যায়, একটা স্থানে উন্মুক্ত স্থান বিশেষ করে ওখানকার তাপমাত্রা যদি খুব বেশি হয়ে যায়, তখন দেখা যায় যে ওখানকার বাতাসটা উপরে উঠে যায়, রিলেটিভলি লাইটার। কাম এয়ার ইজ ইউজুয়ালি সিন অ্যাট মিড নাইট, অর্থাৎ আমরা দেখি যে মাঝরাত্রির দিকে দেখা যায় যে বাতাসের বায়ু প্রবাহটা আস্তে আস্তে কম থাকে বা অনেক কম থাকে, ওই সময় দেখা যায় যতটা বায়ু প্রবাহ থাকে না, কারণ মোটামুটি তখন দেখা যায় যে সব জায়গাতে তাপমাত্রা লেভেলটা এক সমান হয়ে যায়। এটা একটা বিষয় যে সমান হয়ে যাওয়ার কারণে এটা কমে যাচ্ছে। দ্য এয়ার ফ্লো অ্যাবাভ দ্য সয়েল অ্যান্ড অ্যাবাভ দ্য ফরেস্ট ক্যানোপি ইজ অলমোস্ট দ্য সেম, অর্থাৎ বলা হয়েছে যে মাটির উপর দিয়ে যে বাতাসটা প্রবাহিত হয় অ্যান্ড অ্যাবাভ দ্য ফরেস্ট ক্যানোপি, এবং ক্যানোপির উপর দিয়ে অর্থাৎ গাছের যে চাঁদোয়া বা মুকুটের উপর দিয়ে যে বাতাসটা প্রবাহিত হচ্ছে সেই বাতাসটা মোটামুটি অলমোস্ট সেম থাকে, অ্যাজ এ রেজাল্ট ভেন্টিলেশান ইন দ্য ফরেস্ট ইজ লেস। এর ফলে দেখা যায় যে ফরেস্টের ভিতর দিয়ে গাছপালার ভিতর দিয়ে যে বাতাসটা প্রবাহিত হওয়ার কথা ছিল সেটা খুবই সামান্য, এয়ার ফ্লো ইজ লো অ্যাট দ্য লেভেল অফ ডেন্স ফরেস্ট বিকজ এয়ার ক্যান নট ইন্টার ইজিলি, দেখা যায় যে যেখানে বনটা খুবই ঘন অর্থাৎ প্রচুর গাছপালা থাকে বা সেখানে দেখা যায় যে প্রচুর শাখা প্রশাখা ব্রাঞ্চিং থাকে, যার কারণে দেখা যায় যে সেখান দিয়ে খুব সহজে বাতাসটা প্রবাহিত হতে পারে না, এর ফলে দেখা যায় যে ঘন অনন্য যেখানে আছে বা যেখানে বনের ঘনত্ব অনেক বেশি সেই জায়গাগুলোতে আমরা দেখি যে সেখানে খুব সহজে ভিতর দিয়ে বাতাস চলাচল করতে পারে না। বাট দ্য এয়ার ক্যান মুভ ইজিলি ইন দ্য গ্রাস, কিন্তু তৃণভূমিতে যেখানে দেখা যায় যে ঘাস থাকে, যে ঘাস বন যেখানে আছে সেখানে যদি আমরা যাই তাহলে সেখানে দেখব যে সেখানকার বায়ু প্রবাহটা অনেক বেশি, সেখানে খুব ইজিলি বাতাসটা প্রবাহিত হতে পারতেছে, এটা একটা বিষয়। দ্য ক্লাইমেট ভ্যারিস লেস ইন দ্য ফরেস্ট দ্যান ইন দ্য ওপেন ডিজার্ট, যে এটা ফরেস্টের ভিতরে যে জলবায়ু সেখানকার জলবায়ু এবং এটা ওপেন ডিজার্ট একটা মুক্ত মরুভূমিতে যে জলবায়ু সেটা দুইটা অবশ্যই কী থাকবে, আলাদা থাকবে, ডিফারেন্ট থাকবে, মাইক্রো ক্লাইমেট ইজ ক্রিয়েটেড দেয়ার, এর ফলে দেখা যায় যে এই সব জায়গাগুলোতে ফরেস্টের ভিতরে যে জায়গাগুলোতে এই জায়গাগুলোতে দেখা যায় যে খুব ছোটো ছোটো মাইক্রো ক্লাইমেট তৈরি হয়। আবার ওপেন ডিজার্টও আমরা দেখি যে মরুভূমির মধ্যেও দেখা যায় যে একটা ছোটো একটা ক্ষুদ্র মরুদ্যান বা একটা ছোটো মাইক্রো ক্লাইমেট সেখানে তৈরি হচ্ছে, যে এখানে অল্প কিছু বিভিন্ন ধরনের পোকামাকড় বা ছোটো ছোটো গাছপালা সেগুলো এখানে তৈরি হচ্ছে আর কি। এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, সেই গ্রাফের মধ্যে যে ভূপৃষ্ঠের উপরে দিনের বিভিন্ন সময় বায়ুর যে প্রবাহটা সেটা এখানে দেখানো হয়েছে চিত্রের মধ্যে, যে দিনের সময় টাইম অফ দ্য ডে যে মাঝামাঝি সময় সেই সময়টাতে বায়ু প্রবাহটা অনেক কমে আসতেছে বা হ্রাস পাচ্ছে সেটা দেখা যাচ্ছে আর কি চিত্রের মধ্যে। দেন আমরা যেটা আলোচনা করব, দ্য ডিস্ট্রিবিউশন অফ ডাস্ট অ্যান্ড গ্যাসেস নিয়ার দ্য গ্রাউন্ড, অর্থাৎ ভূমির কাছাকাছি যে বিভিন্ন ধরনের ধুলিকণা বা এই উপাদানগুলো আমরা যে দেখি সেই উপাদানগুলো যে প্রবাহিত হয়, যেমন ডাস্ট ধুলিকণা আছে ভেরিয়াস গ্যাসেস, যার তার মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এটসেট্রা, স্মোক বিভিন্ন ধরনের ধোঁয়া, অর এনি আদার কন্টামিনেন্টস আর ক্রিয়েটেড ফ্রম সয়েল অর নিয়ার বাই প্লেসেস, অর্থাৎ দেখা যায় যে এইসব ধুলিকণাগুলা মাটির কাছাকাছি বেশি তৈরি হয়ে থাকে, বা আমরা কার্বন ডাইঅক্সাইড দেখি, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া বা ধোঁয়া বিভিন্ন জিনিস আমরা দেখি যে বাতাসের সাথে খুব সহজে মিশতেছে, এই জিনিসগুলো কোথার থেকে আসতেছে, মাটির থেকেই আসতেছে আর কি, মাটি বা কাছাকাছি যে জায়গাগুলোর থেকে সেখান থেকে আসতেছে, এবং সেখানে যদি মাটিতে যদি প্রচুর পরিমাণে ধুলিকণা বা বালি থাকে তাহলে দেখা যায় যে এগুলো খুব সহজে বাতাসের সাথে মিশে যায়। দ্য ডিস্ট্রিবিউশন অফ দিস সাবস্টেন্সেস ডিপেন্ডস অন দ্য ডে
নাইট এয়ারফ্লো, অর্থাৎ এই যে উপাদানগুলা বাতাসের সাথে মিশে যায়, এটা আসলে দেখা গেছে যে দিন রাত্রির যে বায়ুপ্রবাহ সেই বায়ুপ্রবাহের উপরে এটা নির্ভর করে। দেখা যায় যে যখন বায়ুপ্রবাহটা বেশি হয় তখন ধুলাবালি বেশি পরিমাণে বাতাসের সাথে মিশতে পারে, এটা একটা বিষয়। দি সাবস্টেন্সেস স্টে ক্লোজ টু দ্য গ্রাউন্ড ইন দ্য কুল এয়ার অফ দ্য নাইট, অর্থাৎ যখন বায়ুপ্রবাহ খুব কম থাকে, বিশেষ করে মাঝরাত্রে, যেটা বলা হয়েছে যে মাঝরাত্রে দেখা যায় যে বায়ুপ্রবাহটা কমে যায়, তখন দেখে যে আমাদের এইসব বাতাসের মধ্যে যে ধুলাবালিগুলো আছে, এই ধুলাবালিগুলা দেখা যায় যে গ্রাউন্ডের কাছাকাছি বা ভূমির কাছাকাছি তখন অবস্থান করে এবং ভূমির কাছাকাছি বাতাসটা তখন ভারী থাকে। এটা হচ্ছে একটা বিষয় যে বায়ুপ্রবাহের কারণে দেখা যায় যে তাদের প্রবাহটা কমে গেছে, এবং কমে যাওয়ার কারণে দেখা যায় যে তারা যখন স্থির থাকে এবং এই ধুলাবালি বিভিন্ন উপাদানগুলা দেখে যে আমরা মাটির কাছাকাছি বেশি থাকতেছি। বাট ইন দ্য ইয়ার অফ দ্য ডে দিস সাবস্টেন্সেস মুভ অ্যাওয়ে, এবং দিনের বেলা দেখা যায় যে যখন বায়ুপ্রবাহ অনেক বৃদ্ধি পায়, যে বিভিন্ন স্থানে তাপমাত্রা পার্থক্যের কথা আমরা বলছিলাম, যে দুইটা স্থানে যখন তাপমাত্রা, কোথাও তাপমাত্রা বেশি কোথাও তাপমাত্রা কম, তখন দেখা যায় যে যেখানে তাপমাত্রা বেশি সেই জায়গার বাতাসটা উপরের দিয়ে উঠে যায়, তখন চারপাশের যে ঠান্ডা আবহাওয়াটা থাকে, বাতাস যেখানে থাকে, সেই বাতাসটা এসে তখন ওই খালি জায়গাটা দখল করার চেষ্টা করে, এর ফলে সেখানে বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। এই যে বায়ুপ্রবাহের কারণে আমরা দেখি যে মাটির কাছাকাছি যেসব ধুলাবালিগুলো ছিল, সেই ধুলাবালিগুলো কী হচ্ছে, ধুলাবালিগুলো চারপাশ থেকে এসে সেই জায়গাটাকে দখল করে নিচ্ছে, বা এর ফলে দেখা যাচ্ছে যে যে জায়গায় ধুলাবালি, বাতাসের মধ্যে প্রচুর ধুলাবালি ছিল, সেই ধুলাবালিগুলো আবার সব কোথায়, এক জায়গার থেকে প্রবাহিত হয়ে আবার আরেক জায়গায় চলে যাচ্ছে, স্থানান্তর হচ্ছে, ট্রান্সফার হচ্ছে জায়গাগুলোর থেকে আর কি। যে এইটাই বলা হয়েছে যে রাতের বেলা বায়ুপ্রবাহ কম থাকার কারণে ধুলাবালিগুলো একটা জায়গার মধ্যে স্থির হয়ে থাকে, কিন্তু দিনের বেলা দেখা যায় যে এই ধুলাবালিগুলো দূর হয়ে যাচ্ছে। দূর হয়ে যাচ্ছে কী জন্য, এই সাবস্টেন্সগুলো দূর হয়ে যাচ্ছে কিসের কারণে, বায়ুপ্রবাহের কারণে দূর হয়ে যাচ্ছে। নেক্সট আমরা যে বিষয়টা দেখি যে বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে ধোঁয়া সৃষ্টি হয়, স্মোক ইজ মেইনলি কজড বাই দ্য বার্নিং অফ ফুয়েল ইন ফ্যাক্টরিজ, ভেহিকলস এটসেট্রা। আমরা দেখি যে আমাদের যে অধিকাংশ ধোঁয়া, স্মোক, এই স্মোকগুলো তৈরি হচ্ছে কোথার থেকে, তৈরি হচ্ছে আমাদের চারপাশে যেসব কলকারখানা আছে নদীর তীরে বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন কলকারখানা আছে, সেই কলকারখানাতে প্রচুর মানে কলকারখানার মধ্যে বিভিন্ন জিনিস বার্নিং করা হচ্ছে, পোড়ানো হচ্ছে, তেল, গ্যাস বা বিভিন্ন জিনিস পোড়ানো, এনার্জির জন্য, শক্তির জন্য পোড়ানো হচ্ছে। তার ফলে দেখা যাচ্ছে যে সেইখান থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া তৈরি হচ্ছে। ইট ভাটার কথা বলা হয়, ইট ভাটার থেকে প্রচুর পরিমাণে সেখানে কয়লা পোড়ানো হয়, কয়লা নির্ভর যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তেল, গ্যাস, কয়লা যাই আমরা পোড়াই না কেন, তার ফলে প্রচুর পরিমাণে স্মোক তৈরি হবে বা ধোঁয়া তৈরি হবে, এগুলো আছে। আমরা বর্তমানে দেখি যে বিভিন্ন গাড়ির মধ্যে তেল পোড়ানো হয়, গ্যাস পোড়ানো হয়, এগুলো প্রত্যেকটা গাড়িতেই দেখা যায় যে তেল পোড়ানোর কারণে সেই গাড়িগুলোর থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বাতাসের সাথে এসে মিশতেছে। এগুলো ছাড়াও আমরা দেখা যায় যে বিভিন্ন ধরনের কাঠ কয়লা এগুলো পুড়িয়ে বিভিন্ন কাজ করে থাকি, সেক্ষেত্রেও দেখা যাবে যে এগুলা আমাদের বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে ধোঁয়া সৃষ্টি করতেছে, এটা একটা বিষয়। দিস কম্বাইন্ড উইথ দ্য ফগ টু ক্রিয়েট স্মোক বলা হয়েছে আর কি, এখানে স্মোক হবে, SMOG স্মোক হবে আর কি। যে কুয়াশার সাথে এই যে ধোঁয়াগুলো আমরা বলছি, এই ধোঁয়াগুলো যদি কুয়াশার সাথে মিশে যায়, কুয়াশার সাথে মিশে গিয়ে তখন সেটা একটা ধোঁয়াশার মতো সৃষ্টি করে। হ্যাঁ, এই ধোঁয়াশার কারণে দেখা যায় যে রাস্তাঘাট বা শীতকালে এই জিনিসগুলো আমরা বেশি দেখি, দেখা যায় যে ধোঁয়া, এই সব কালো ধোঁয়া কুয়াশার সাথে মিশে যেয়ে এমন একটা মানে কী বলে পরিবেশ তৈরি করে, যে পরিবেশ তৈরি করার কারণে দেখা যায় যে রাস্তাঘাট, কোনো কিছুই, সামনের কাছাকাছি জিনিস আমরা দেখতে পাচ্ছি না, এরকম একটা সিচুয়েশান তৈরি হয় আর কি। এখন এই যে আমরা বলা হয়েছে যে প্লান্টস রিডিউস এয়ার পলিউশন বাই রিডিউসিং ডাস্ট অ্যান্ড কন্ডেন্সিং পলুটেন্টস, এই যে আমরা যদি দেখা যায় যে বিভিন্ন হাইওয়ে, বিভিন্ন জায়গা দিয়ে যখন কোথাও যাতায়াত করি, তখন দেখি যে গাছের উপরে, গাছের পাতার উপরে, ডালের উপরে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া, বিভিন্ন জিনিস
জমে আসছে, এই যে জমে জমাটবদ্ধ হয়ে আসছে, তাহলে এই কালো ধোঁয়াগুলো কোথার থেকে আসছে? বাতাসের মধ্যেই ছিল, বাতাসের মধ্যে এইসব ধুলা বালি বিভিন্ন জিনিস ছিল। এই ধুলা বালিগুলা গাছের পাতা শাখা প্রশাখা তারা কি করতেছে, বাতাস থেকে নিয়ে এই বাতাসটাকে আমাদের বাতাসটাকে বিশুদ্ধ করে রাখার চেষ্টা করতেছে। এর ফলে এই যে রাস্তার চারপাশে, যে রাস্তার দুই পাশে যে গাছগুলো আছে বা রাস্তার মাঝখানে যে গাছগুলো আছে, গাছগুলো লাগানো হয়েছে, এই গাছগুলা কি করতেছে, ধুলা বালি বিভিন্ন জিনিসগুলাকে শোষণ করে অ্যাবজর্ব করে নিয়ে আমাদের পরিবেশটাকে বিশুদ্ধ রাখতেছে বা আমাদের রাস্তাঘাটগুলাকে বিশুদ্ধ রাখতেছে। এটা একটা বিশাল উপকারিতা আমরা দেখি, যে এই জন্যই দেখা যায় যে রাস্তার দুই পাশে ভেজিটেশন থাকা উচিত। অ্যাটলিস্ট রাস্তার দুই পাশে না হোক, রাস্তা থেকে একটু সামান্য দূরে হলেও ভেজিটেশন থাকা উচিত। তার ফলে দেখা যাবে যে এই যে রাস্তার থেকে রাস্তায় যেসব যানবাহন চলাচল করতেছে বা যেসব এলাকায় ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রির আশেপাশে ভেজিটেশন থাকার প্রয়োজন আছে। ভেজিটেশন থাকলে দেখা যাবে যে এইসব ধুলা বালি বিভিন্ন জিনিস এই গাছগুলা কী করবে, অ্যাবজর্ব করে নিয়ে আমাদের পরিবেশটাকে শুদ্ধ রাখবে, বিশুদ্ধ রাখবে। ইন এডিশন, দ্য প্লান্টস কিপস দ্য এনভায়রনমেন্ট নর্মাল বাই ক্রিয়েটিং এ প্রিসিপিটেট অফ স্মোক। অর্থাৎ এই যে ধোঁয়াগুলো আছে, এই ধোঁয়াগুলার বিভিন্ন ধরনের অধক্ষেপ তৈরি হয় এবং সেই অধক্ষেপগুলো যখন পাতার উপরে এসে পড়ে, তখন আমরা দেখি যে এই জিনিসগুলা, এই অধক্ষেপগুলো পাতার উপরে পড়ার কারণে আমাদের বাতাসটা শুদ্ধ হচ্ছে, বিশুদ্ধ হচ্ছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তা আমরা এই দীর্ঘ আলোচনা করেছি আমাদের মাইক্রোক্লাইমেট সম্পর্কে। মাইক্রোক্লাইমেট আমরা বলেছিলাম যে মাইক্রোক্লাইমেট হচ্ছে একটা ক্ষুদ্র ক্লাইমেট, যে একটা পাতার উপরে যদি কোনো কিছু জীবের বাসস্থান তৈরি হয়, খুব ক্ষুদ্র একটা বাসস্থান, এখানে একটা পাতার উপরে বিভিন্ন ধরনের অণুজীব বসবাস করে। একটা পাথরের কথা বলেছে, যে একটা পাথরের উপরে যদি বিভিন্ন ধরনের অণুজীব, শৈবাল, ছত্রাক, বিভিন্ন পোকামাকড় সেখানে বসবাস করে, তাহলে সেই জিনিসটা আমরা বলেছি যে সেই জিনিসগুলা হচ্ছে এক ধরনের মাইক্রোক্লাইমেট। একটা পাহাড়ের উপরে, বিশাল পাহাড়ের উপরে, সেই পাহাড়ের উপরে যাওয়ার পরে একটা পাথরের উপরে আমরা মাইক্রোক্লাইমেট দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের বিষয়গুলো আমাদের এই মাইক্রোক্লাইমেট, এবং এই মাইক্রোক্লাইমেটের মাধ্যমে আমরা দেখতেছি যে সেখানকার তাপমাত্রা, সেখানে আলোটা কীভাবে প্রভাব সৃষ্টি করতেছে, সালোক সংশ্লেষণের প্রভাব কীভাবে ফেলতেছে, সেখানকার তাপমাত্রার ধরনটা কীরকম, সেখানে বায়ু প্রবাহ কীরকম, হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি মাইক্রোক্লাইমেট বিষয়টা আমাদের সকলের নিকট আরও সুস্পষ্ট হয়েছে, আরও ভালোভাবে আমরা মাইক্রোক্লাইমেটটা বুঝতে পেরেছি। খুব সহজ বিষয় এবং এটা নিয়ে বিজ্ঞানীরা অনেক কাজ করেছেন, এবং তাদের এই কাজের কারণে আমরা আরও নিশ্চিত হতে পেরেছি গবেষণা বা অবজারভেশন সম্পর্কে। তা আশা করি এই দীর্ঘ লেকচার তোমাদের খুব ভালো লেগেছে এবং সাথে থাকার জন্য এবং এই মনোযোগ দিয়ে আমার লেকচারটি শোনার জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।